নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত। আজকে ইতিমধ্যে টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন কি টপিকের উপরে আজকে ভিডিও নিয়ে এসেছি। আজকে টপিকটি খুব একটি ইম্পর্ট্যান্ট একটা ট্রিক্স এবং টিপসের ব্যাপারে কথা বলবো। এই ট্রিক্স এবং ট্রিকটা যদি আপনারা ফলো করতে পারেন, এই মৃদঙ্গের উপরে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের মৃদঙ্গের বাজনা ফাস্ট হবে এবং যেসব ফার্স্ট বিটের যেসব বাজনাগুলো আছে সেগুলো বাজাতে গেলে সুবিধা হবে। গানে বেসিক্যালি বাজাতে গেলে কিন্তু মেনলি সব রকমেরই তিনটে লয় লাগে, ধীর গতি, মধ্যম এবং ফাস্ট। ফাস্টটা এখন কিন্তু অনেকটাই প্রাধান্য পাচ্ছে গান বাজনার ক্ষেত্রে, তার জন্য ফাস্ট মৃদঙ্গ বাজাতে গেলে যে এক্সারসাইজগুলো করলে ফাস্ট মৃদঙ্গ বাজানো যাবে সেই রকম ধরনের আজকে লেসন নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে আপনাদের জন্য, স্কিপ না করে আশা করি পুরোটা ভিডিও দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আগামী দিনে এইরকম ভিডিও পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের যে লেসন সেটি শুরু করা যাক। আমাদের প্রথমে বুঝতে হবে ফার্স্ট বিট বাজাতে গেলে আমাদের হাতের পজিশান বা আমাদের বডি পশ্চার, এগুলো কিন্তু ছোটোখাটো বিষয় দেখলেও বা এর কিছু না বোঝা গেলেও কিন্তু এর ভূমিকা অনেকটাই রয়েছে, ঠিক আছে। হাতের পশ্চার থেকে বডি পশ্চার এগুলো কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার, তো এইগুলোকে প্রথমে আমাদের মেনটেন করতে হবে। আমাদের প্রথম মেনলি আমি সাইড অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি, মৃদঙ্গটা বাজানোর সময় একদম নর্মাল পজিশানে বেশি কাছের দিকে নিয়ে এইভাবে করে বাজানো, অনেকে দেখি এইভাবে বাজাচ্ছে। এই যে ব্যাপারগুলো বডি পজিশন, এখানে হাত ঠিক নেই, হাত এর ঝুলে গেছে বা এখানে বেঁকে গেছে, এই ব্যাপারগুলো, এই প্রথম পোর্শনটা যেটা হচ্ছে বডি একদম স্মুথ থাকবে, হাতের যে এই পজিশানটা এই সোজায় চেষ্টা করবেন অ্যালাইনমেন্টে সোজাসুজি রাখার, ঠিক আছে। সোজাসুজি রাখলে তাহলে দেখবেন এখান থেকে পাওয়ারটা ঠিকঠাকভাবে জেনারেট হবে, দিয়ে এবার বাজনাটা পরপর বাজিয়ে যাবেন, দেখবেন যেটুকুই বাজাচ্ছেন আপনি ইজিলি বাজাতে পারবেন। এবার দ্বিতীয় যে ট্রিকটার কথা বলবো যেটা আপনারা অ্যাপ্লাই করবেন সেটি হচ্ছে এই হাতে, এই হাতের ব্যাপারটা দেখুন, এই যে অ্যালাইনমেন্টটা এখানে আমি ধরেছি, যেমন সাপোজ তেরেখাটা বাজাবেন, এটা বাজাচ্ছেন, এই তেরেখাটা বাজানোর সময় আপনারা অনেকে দেখি এরকম বেশি হাতটাকে এই যে এইখানে মুড়ে দিল এইখানে, তাহলে কী হচ্ছে এইখান দিয়ে পাওয়ারটা এসে এইখানেই পাওয়ারটা রয়ে যাচ্ছে, যার জন্য স্পিডটা আর উঠছে না। এটা এখন সোজা হয়ে এই পাওয়ারটা এখান দিয়ে একদম এই মাথাতে আসবে, তখন কিন্তু এমনি নর্মালি এর স্পিড বেড়ে যাবে। সাপোজ আমি এই দেখুন এখানে আমি এইভাবে ভাঁজ করে বাজাচ্ছি, এখানটা বাজাতে কিন্তু অনেকটাই কষ্ট হচ্ছে, আমি এফর্ট লাগাচ্ছি কিন্তু সেমতো বাজনার স্পিড উঠছে না। এটাই যখন আমি সোজা করে দেবো দেখুন স্পিডটা এমনি নর্মালি বেড়ে যাবে, আপনারাই বুঝলেন। এমনি নর্মালি বেড়ে গেছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, দিয়ে কিন্তু প্র্যাকটিসগুলো করতে হবে। আর দ্বিতীয় নম্বর ফার্স্ট বিট বাজাতে গেলে তৃতীয় নম্বর যে ব্যাপারটা, ফার্স্ট বিট বাজাতে গেলে প্রথমে আপনারা যে তেরেখাটা বাজাচ্ছেন একটা নতুন টেকনিক বলছি, এতে কী হবে আপনাদের এই আঙুলের স্ট্রোকগুলো বাড়বে, প্লাস এইটা কীভাবে ফার্স্ট বাজবে সেটাও আপনারা বুঝতে পারবেন। যেমন তেরেখাটা আপনারা কী বাজায় বড় হাতে তে রে খে টা, এটা বাজাই তো, বা ছোটো হাতে কী বাজাই তে রে খে টা, এটা বাজাই ছোটো হাতে। এইটা স্পেশালি এক্সারসাইজ করবেন, কী করবেন, এটাও এটা বাজবেন, রেটটাও এতে মারবেন, ঠিক আছে। তে রে খে টা তে রে খে টা তে রে খে টা তে রে খে টা তে রে খে টা, ঠিক আছে। এটা প্র্যাকটিস করবেন, তে রে মাইন দিকে চাপা খে টা এখানে ওপেন দিলেন, ঠিক আছে। এটা প্র্যাকটিস করবেন, স্পিড যখন উঠতে থাকবে দেখবেন হাতের এমনি স্পিডও বাড়বে, কোনো ব্যাপার নেই। তাই এটা বাজালে দেখবেন হাতের আপনার স্পিডটাও আসছে আর আপনার স্ট্রোকটাও বাড়ছে, বা ফার্স্ট যেসব বোল বাণীগুলো বাজাতে আপনাদের কিন্তু তখন উপকারে আসবে। এই ব্যাপারগুলো আপনারা খেয়াল করবেন, তাহলে দেখবেন হাতের স্পিড বাড়বে, ঠিক আছে। আর আর ব্যাপারটা হচ্ছে এইখানে শিকলটা আপনারা সবসময় রাখবেন না, এটা এটা একদম বডি থেকে সমান রাখার চেষ্টা করবেন, এই যে অ্যালাইনমেন্টটা চেষ্টা করবেন এই বডি সোজাসুজি, এটা না এই এইভাবে পিছিয়ে যাচ্ছে এইভাবে বাজাচ্ছেন, অনেকে এমন খোল কাছের দিকে নিয়ে হাত এইদিকে উঠে যাচ্ছে বাজাচ্ছেন, এইগুলো খেয়াল করবেন। সামনের দিকে আসুক ঠিক আছে, মোটামুটি এর পেছনে যাওয়া যাবে না, এই যে বডির অ্যালাইনমেন্ট এই কান থেকে এইদিকে বেশি পিছনে আসবে না, তাহলে কিন্তু আপনাদের হাতের প্রবলেম হবে বা স্পিড উঠতে পরবর্তীকালে সমস্যা হবে। এইটা কিন্তু একদম ফলো রাখবেন, তাহলে দেখবেন সুন্দরভাবে একদম বাজনা বাজবে, কোনো সমস্যা নেই। আর একটা বিষয় বলবো, যারা এর ডুগি ফাস্ট করার ব্যাপার আছে, ডুগিগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। এখানে
আমি যেসবগুলো দিয়ে রেখেছি সেগুলো কিন্তু প্র্যাকটিস করতেই হবে ডুগি ইম্প্রুভ করতে গেলে। অনেকেই বলছে আমার দাদার ডুগিতে প্রবলেম হচ্ছে, এইখানে এই বিষয়টা হচ্ছে ডুগি ইম্প্রুভ করতে হবে। আর দ্বিতীয় নম্বর যে ব্যাপারটা, আপনাদের যে শিখল এইটা বায়াটা দেখতেই পাচ্ছেন, এইটা আপনাদের খরচা করে শিখলটা ঠিকঠাক বানাতে হবে, নাহলে বায়া এত হাই ফাইতে যদি থাকে হাত দিতে দেওয়া যাচ্ছে না, এইরকম বায়া হলে কিন্তু সমস্যা হবে। তো আপনারা এই দিকগুলো খেয়াল করবেন, এইগুলো যদি আপনারা মেনটেন করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের কিন্তু বায়নার স্পিড আসবে, এতে কোনো সন্দেহ নেই। আশা করি এই ভিডিওটি দেখে বা এই যদি ট্রিকগুলো টিপসগুলো যদি আপনারা ফলো করেন, হ্যাঁ ট্রিক্স এবং এই টিপসগুলো যদি ফলো করেন অবশ্যই আপনাদের বায়না ইম্প্রুভ হবে, এই আশা রাখছি। চলুন আজকের এই ভিডিওটি এখানে সমাপ্ত করলাম, দেখা হচ্ছে আবার আগামী ভিডিওতে। তখন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন শিক্ষণ মাধ্যম চ্যানেল, দেখা হচ্ছে আবার আগামী ভিডিও।